ফ্রেন্ড ওয়েলকাম টু মাই টান মন ব্লগ আজকে সকালে সকাল তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ পাইনি কেননা সকালে আমার অনেক চাপ ছিল তাই রান্নাগুলো করতে করতেই গল্প করছি মোটামুটি আজকে সব নিরামিষ আজকে শনিবার নিরামিষই খাই তো রান্নাটা খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাবো তারপরে রান্না করে খেয়ে দে তারপর তোমাদের সঙ্গে বসে একটা বিষয় আলোচনা করবো তো আজকে আমি রান্না করেছি সব নিরামিষ এই যে মুগের ডাল বেগুন ভাজা আলু ভাজা আমার জন্য কচু ভাজা টুনাই খাবে না আর পাঁপড় ভাজা আর ওদিকে রেখেছি চাটনি চাটনিটা অল্প আছে কড়াই ছিল অল্প আছে আর এইখানে ভাত আছে ভাতটা দেখানো নেই এই হচ্ছে আমাদের আজকে মেনু তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করবো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কি বিষয়ে সেই বিষয়ে একটু আলোচনা করব ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই তো বন্ধুরা খেয়ে নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিষয় আলোচনা করব বলে নিশ্চয়ই থামনেলটা দেখেই বুঝতে পারছো বিষয়টা কেমন বা কি বিষয় তো আজকে যারা মায়েরা আছো যাদের ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখে কিছু না কিছু লাভ পাবে আশা করি দেখো আমাদের মতো যারা মায়েরা আছো তোমরা তারা যখন ছোট ছোটো ছেলেমেয়েদের পড়াতে বসাও তাদের তোমাদের নিশ্চয়ই কিছু একটা অসুবিধা হয় কিসের কি কী বিষয়ে অসুবিধাটা বেশি হয় বলো তো মুখস্থ করাতে কোনো পড়া মুখস্থ করাতে হয়তো একসঙ্গে পাঁচটা বা ছটা কোশ্চেন একসঙ্গে মুখস্থ করতে হবে এই যে এখন এক্সাম চলছে বা এক্সামের আগে অনেক পড়া এখন অনলাইনে পড়াটা অনেক বেশি হয়ে গেছে অফলাইনের থেকে এই যে মুখস্থটা করতে হয় ছেলে মেয়েদের সেই মুখস্থটা যে করায় বাবা মাকে যে দায়িত্বটা নিতে হচ্ছে বা টিচারকে প্রচুর কিন্তু টাফ তো সেক্ষেত্রে একটু সহজভাবে তোমরা কিভাবে মুখস্থ করাতে পারো সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি বড়োদেরকেই পড়াই ছোটোদের খুব কমই পড়িয়েছি একসময় যখন স্কুলে পড়াতাম পড়াতাম কিন্তু মুখস্থ করানোর অভিজ্ঞতা আমারও কিন্তু ছিল না কিন্তু এই যে আমার পুচকে এই যে আমার মেয়ের যখন পুচকে অবস্থায় ছিল তাকে আমি কিভাবে মুখস্থ করিয়েছি তোমরাও হয়তো করাও অনেকেই করাও কিন্তু যাদের অসুবিধা হচ্ছে তাদেরকেই আমি এই মানে বিষয়ে বলবো আর কি তারা কিভাবে একটু সহজ পদ্ধতিতে মুখস্ত করাতে পারো হয়তো দেখবে একসঙ্গে দশটা প্রশ্ন দিয়ে দিয়েছে বাচ্চারা কি করে অনেক বাচ্চাই ক্লাস নাইন টেনের বাচ্চাও কিন্তু এই ভুলটা করে একসঙ্গে পুরোটাই করে মুখস্ত করতে চাইছে একসঙ্গে দশখানা প্রশ্ন করে মুখস্ত করতে চাইছে প্রচণ্ড আওয়াজ আসছে একটু বন্ধ করতেই দরজা হ্যাঁ তো একটু আওয়াজ আসছে বলে আমি বন্ধ করতে বললাম দরজাটা তো আমি তোমাদের যেটা বলছিলাম যে একসঙ্গে দশটা প্রশ্ন দিয়েছি বাচ্চাটা কী করে একসঙ্গে দশখানায় মুখস্থ করতে যায় কিন্তু হবে না দশটা একসঙ্গে মুখস্থ কোনো দিনই হবে না এটা তোমাদের বলতে হবে যে তুমি একটা দুটো করে মুখস্থ করো প্রথমে একটা করো একটা মুখস্থ করে লিখে ফেলো প্রথম পদ্ধতি হচ্ছে লিখে ফেলা এটা একটা মুখস্থ করার পদ্ধতি যারা একটু বড় বাচ্চা মানে সিক্স সেভেন এইট নাইন তারা বা তার চেয়েও বড়ো একসঙ্গে দশটা প্রশ্ন দিয়েছে মুখস্থ করে করা যাচ্ছে না প্রথমেই দশটা পড়তে যেও না প্রথমে দুটো মুখস্থ করো প্রথমে একটা করো একটা করে লেখো তারপর দুটো করো তারপরে তিনটে করো তিনটে করে আবার এক দুই তিন রিভিশান দাও আর করার পরেই সাথে সাথে পাশে একটা খাতা রাখো রাফ খাতা যা হোক ডায়েরি তাদের সাথে সাথে লিখে ফেলো যে জিনিসটা মুখস্ত করে লিখে ফেলবে জীবনেও আর ভুলবে না জীবনেও আর ভুলবে না এটা একটু আমি বড় ক্লাসের জন্য বলছি আর ছোটোদের এই যে আমি আমার যেমন ছোটদের পড়ানোর অভিজ্ঞতার মধ্যে আমি আমার মেয়েকে মুখস্থ কীভাবে করাই সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ও কিন্তু একদম মুখস্থ করতে চায় না বড়ো প্রশ্ন দেখলেই ওর গায়ে জ্বর কিন্তু ওদের স্কুলে এমন এক নিয়ম ছিল আগের স্কুলটায় যে স্কুলে পড়তো এখন তো মিশনারি স্কুলে পড়ে আগের যে স্কুলে পড়তো এত টাইট টাফ ছিল যে পুরো বারো লাইনের একটা রচনা একটা কমাফুল স্টপ বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু মার্ক্স কেটে দেবে কীভাবে আমি করাতাম আমি প্রথমে আমি নিজেও ওর সঙ্গে সঙ্গে বলি ছোটদের ক্ষেত্রে এটা আমি বলছি ছোটোরা কিন্তু কখনোই নিজেরা নিজেরা মুখস্থ করতে পারবে না তো ছোটোদের ক্ষেত্রে মায়েদের বা টিচারকে তাদের সঙ্গে সঙ্গে অনর্গল বলতে হবে মানে মনে করো একটা প্রশ্ন উত্তর বলছি আমি আমি প্রথমে প্যারাগ্রাফের কথা বলছি না সামান্য যেটা প্রশ্ন উত্তর হয়তো দিয়েছে পাঁচটা প্রশ্ন একসঙ্গে মুখস্ত করতে দিয়েছে কখনও পারবে বাচ্চা পারবে না প্রশ্নটা তাকে বলো বারবার বলো বারবার বলো দেখো তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি মনে করো এই দেখো এই বইটাতে এটা ইংলিশ বুক এর মধ্যে দেখো অনেকগুলো প্রশ্ন আছে এরকম তোমাদের হয়তো অনেকগুলো প্রশ্ন একসঙ্গে মুখস্ত করতে হবে বাচ্চাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এবারে বাচ্চা প্রথমেই পাঁচখানা পড়ে যাচ্ছে তার মুখস্থ হবে না তখন আমাদের বলতে হবে যে তার সাথে সাথে আমাদের বলতে হবে প্রশ্নটাও পাঁচবার বলতে হবে আনসারটাও পাঁচবার বলতে হবে আমি যেমন আমার মেয়েকে এখানে একটা প্রশ্ন আছে যেমন হোয়ার হ্যাড দ্য ওল্ড ম্যান অ্যারেঞ্জ অল হার থিংস ওয়ার হ্যাড দ্য ওল্ড ম্যান অ্যারেঞ্জ অল হার থিংস ওর কানের মধ্যে যেটা বাজবে মানে যেটা শুনবে সেটাই ওর মাথায় যাবে বাচ্চাদের এটা কিন্তু খুব এফেক্টিভ উত্তরটা বেশ বড় বাচ্চার মুখস্থতে দেরি হবে এখানে যেমন উত্তরটা আছে দ্য ওল্ড ম্যান হ্যাড অ্যারেঞ্জ অল হার থিংস ইন দ্য ফ্রন্ট রুম অফ আর হাউস এটা একটা বাচ্চার পক্ষে হয়তো মুখস্থ করতে একটু টাইম লাগবে কিন্তু আপনি পাঁচবার যদি এটা বলে দেন দেখবেন ওর মুখস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু ও যদি পড়ে ও দশবার কুড়িবারেও করতে পারবেন না সব বাচ্চার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে কিন্তু ও যদি শুনে নেয় সেই বাচ্চা যদি শুনে নেয় শুনে শুনে কিন্তু তার তাড়াতাড়ি মুখস্ত হয়ে যাবে দ্য ওল্ড ওয়ান সরি দ্য ওল্ড ওম্যান হ্যাড অ্যারেঞ্জ অল হার থিংস ইন দ্য ফ্রন্ট রুম অফ হার হাউস দ্য ওল্ড ওম্যান হ্যাড অ্যারেঞ্জ অল হার থিংস ইন দ্য ফ্রন্ট অফ ফ্রন্ট রুম অফ হার হাউস আপনাকে এটাই কিন্তু পাঁচবার ওকে শোনাতে হবে দ্য অল্ড উম্যান হাত অ্যারেঞ্জ অল হার থিংস ইন দ্য ফ্রন্ট রুম অফ হার হাউস দ্য অল্ড ওম্যান হ্যাট অ্যারেঞ্জ অল হার থিংস ইন দ্য ফ্রন্ট রুম অফ হার হাউস এইভাবে আপনি পাঁচবার বলবেন একটা প্রশ্ন দেবেন পাঁচবার বলবেন ও একবারই মুখস্থ হয়ে যাবে যখনই ওকে মুখস্থ হয়ে যাবে সেই বাচ্চাকে বলতে হবে তুমি বলো প্রশ্নটা আপনি বলবেন ও শুনে আনসারটা আপনাকে দেবে যখনই সে ঠিক দেবে সাথে সাথে খাতা দিয়ে বলতে হবে যে এটাকে লিখে ফেলো দুবার লেখাবেন দুবার লেখাবেন তারপরে বলবেন সেকেন্ড কোশ্চেনে যাও সেকেন্ড কোশ্চেনটা ঠিক একই পদ্ধতিতে মুখস্ত করাবেন তারপর ওটাকে লেখাবেন এইভাবে এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন পড়ে ফেললো তারপরে আবার প্রথম থেকে ধরবেন দেখবে সব পারছে পারবেই হয়তো একটা দুটো ভুল হবে কিন্তু সে মুখস্ত করে যখনই দুবার লিখে ফেলবে কোনোদিন আর ভুলবে না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের বলে বলে মুখস্ত করাতে হবে যে ক্ষেত্রে বাচ্চা মুখস্ত করতে ল্যাটার্জি বা মুখস্ত করতে চায় না বা মুখস্ত হতে চায় না সব বাচ্চা সমান হয় না সেক্ষেত্রে আমাদের বলে বলে বারবার অনর্গল বলে বলে মুখস্ত করাতে হয় আর বড়দের ক্ষেত্রে যারা নিজেরাই পড়বে দেখুন বড়ো যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা বা সে সেভেন এইট তাদের তো মায়েদের প্রতিটা কোশ্চেন আনসার যে যথেষ্ট বড়ো সব কিছু বলা সম্ভব না তবুও সেভেন এইট অব্দি বলা যায় নাইন থেকে বলা যায় না যথেষ্টই বড়ো বড়ো কোশ্চেন আনসার থাকে একদম মশা তো কোশ্চেন অ্যান্সারগুলোকে তাদেরকে পড়তে বলতে হবে বড়দের এবং পড়ার পরেই সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলবে তারা তারা তো বড়ো মোটামুটি তাদের ম্যাচুরিটি এসে গেছে তাদেরকে একবার বলে দিনেই তারা বুঝবে হয়তো অনেকে বুঝতেই পারছে না যে কীভাবে মুখস্থ করবো আমি এই বড়দের ক্ষেত্রে যেটা বলি সেটাই বললাম আর ছোটোদের ক্ষেত্রে আমার মেয়েকে আমি যেভাবে শেখাই সেই অভিজ্ঞতাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একবার অ্যাপ্লাই করে দেখো অবশ্যই ফল পাবে যে এইভাবে মুখস্থ করিয়ে দেখো যারা আমার ইউটিউবার বন্ধুরা আছে তাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে হয়তো একটা টেবিল মুখস্ত করতে পারছে না মানে নামতা সেই নামতাটাও তোমরা পাঁচবার ছবার করে রিপিট করবে ওদের সঙ্গে ওরা শুনে শুনে মুখস্ত করে ফেলবে দেখবে কবিতা চট করে মুখস্ত হয়ে যায় গদ্য মুখস্ত হয় না শুনে শুনে মুখস্ত হয় যে জিনিসটা মুখস্ত করতে পারছে না পরপর পরপর নাম কবিতার মতন ছন্দ করে করে ওদেরকে বলো গান গেয়ে গিয়ে বলো মজা করে দেখবে ওরা মুখস্ত করে ফেলবে আমি তো আমার মেয়ের সঙ্গে সবসময়ই আর কি হাসে হাসি ঠাট্টা করে করে পড়া মুখস্ত করিয়ে দিই হ্যাঁ মাঝে মাঝে তখন খুব দুষ্টুমি করে একটু বকাবকি করতে হয় কিন্তু সব সময় না আর বাচ্চা যে জিনিসটা বুঝতে পারবে না একশোবার বোঝাও যত কোশ্চেন আছে তত কোশ্চেনের অ্যান্সার দাও বিরক্ত হবে না বিরক্ত হলে কিন্তু মুশকিল তাই আমি যে যে আমার যে অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা একবার বাচ্চাদেরকে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমরা বলো ওরাও শুনে শুনে মুখস্থ করুক ওরা ওদের যদি কিছু ফল হয় বা তোমাদের যদি এতে কিছু ফল হয় তো আমি খুব খুশি হব তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার মতো মায়েরা আছো বাচ্চাদের পড়া নিয়ে খুব নাজেহাল তারা তো অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এই অফ আজকে আসি টাটা